দিওয়ালিতে শুধু প্রদীপ জ্বালিয়ে আর লাইট জ্বালিয়ে ঘর আলোকিত করলেই হবে না, মনের আনন্দের জন্য এই সময় আতশবাজি তো ফাটাতেই হবে। তো আজকে আমি ড্রয়িং করতে চলেছি সেই আতশবাজি। আতশবাজি ড্রয়িং করার জন্য কী কী লাগবে? বেশি কিছুই লাগবে না, লাগবে তিন চার রকমের কালার, অ্যাক্রিলিক কালার হতে পারে কিংবা ওয়াটার কালারও নিতে পারেন। তবে বেসটাকে করে নেবেন পুরো কালো, কারণ এটা তো অমাবস্যার রাত না। তারপরে একটা স্পঞ্জের সাহায্যে এই অ্যাক্রিলিক কালারগুলোকে আমরা তিন চারটে জায়গায় আমরা নিয়ে নেব, যে কালার পছন্দ সেই কালারেরই করতে পারেন। আর নিচে আমাদের বাড়িঘরগুলোতে লাইট জ্বলছে দেখুন। আর এই যে ফায়ার ক্র্যাকার্স তৈরি করার জন্য প্রথমে সরু একটা তুলিতে আমরা এরকম ফায়ার ক্র্যাকার্সের মতন এঁকে নিচ্ছি, যেমন আপনি তুলির টান দেবেন দিতে পারেন। আর তারপরে শুধুমাত্র হোয়াইট দিলেই তো হবে না, নানান কালার থাকে আমাদের ফায়ার ক্র্যাকার্সে, তাই জন্য অন্যান্য কালারও আমি দিয়েছি অরেঞ্জ, ইয়েলো, ব্লু। আপনারা আরও অ্যাড করতে পারেন, যত বেশি কালার তত বেশি মজা। আমার আতশবাজির রোশনাই তো রেডি, এবার আপনারাও আঁকবেন। আঁকা কিন্তু খুবই সোজা, এখন শুধু ফায়ার ক্র্যাকার্স ফাটাবোই না, সঙ্গে ফায়ার ক্র্যাকার্স ড্রয়িংও করবো।